আমি তামাকটা পর্যন্ত খাইনি। আমার এক অভ্রভেদী নেশা আছে, তারই আওতায় অন্য সকল নেশা একেবারে শিকড় পর্যন্ত শুকিয়ে মরে গেছে। সে আমার বই পড়ার নেশা। আমার জীবনের মন্ত্রটা ছিল এই, যাবজ্জীবেত নাই বা জীবেত ঋণং কৃত্বা বহিং পঠেত। যাদের বেড়াবার শখ বেশি অথচ পাথেয়র অভাব, তারা যেমন করে টাইম টেবিল পড়ে, অল্প বয়সে আর্থিক অসৎভাবের দিনে আমি তেমনি করে বইয়ের ক্যাটালগ পড়তুম। আমার দাদার এক খুড়শ্বশুর বাংলা বই বেরোবা মাত্র নির্বিচারে কিনতেন, এবং তার প্রধান অহংকার এই যে সে বইয়ের একখানাও তার আজ পর্যন্ত খোয়া যায়নি। বোধহয় বাংলাদেশে এমন সৌভাগ্য আর কারো ঘটে না, কারণ ধন বলো, আয়ু বলো, অন্য মনুষ্য ব্যক্তির ছাতা বলো, সংসারে যত কিছু স্মরণশীল পদার্থ আছে, বাংলা বই হচ্ছে সকলের চেয়ে সেরা। এর থেকে বোঝা যাবে দাদার খুড়শ্বশুরের বইয়ের আলমারির চাবি দাদার খুড়শাশুড়ির পক্ষেও দুর্লভ ছিল। দীন যথা রাজেন্দ্র সঙ্গমে, আমি যখন ছেলেবেলায় দাদার সঙ্গে তাঁর শ্বশুরবাড়ি যেতুম, ওই রুদ্ধদ্বার আলমারিগুলোর দিকে তাকিয়ে সময় কাটিয়েছি। তখন আমার চক্ষুর জিভে জল এসেছে। এই বললেই যথেষ্ট হবে, ছেলেবেলা থেকেই এত অসম্ভব রকম বেশি পড়েছি যে পাশ করতে পারিনি। যতখানি কম পড়া পাশ করার পক্ষে অত্যাবশ্যক, তার সময় আমার ছিল না। আমি ফেল করা ছেলে বলে আমার একটা মস্ত সুবিধে এই যে বিশ্ববিদ্যালয়ের ঘড়ায় বিদ্যার তোলা জলে আমার স্নান নয়, স্রোতের জলে অবগাহনী আমার অভ্যাস। আজকাল আমার কাছে অনেক বিএ এমএ এসে থাকে, তারা যতই আধুনিক হোক আজও তারা ভিক্টোরীয় যুগের নজরবন্দি হয়ে বসে আছে। তাদের বিদ্যার জগৎ টলেমির পৃথিবীর মতো 18-19 শতাব্দীর সঙ্গে একেবারে যেন ইস্ক্রু দিয়ে আঁটা। বাংলাদেশের ছাত্রের দল পুত্র পৌত্রাদিক্রমে তাকেই যেন চিরকাল প্রদক্ষিণ করতে থাকবে। তাদের মানুষ রথযাত্রার গাড়িখানা বহু কষ্টে মিল বেনথাম পেরিয়ে কার্লাইল রাস্কিনে এসে কাত হয়ে পড়েছে। মাস্টারমশয়ের বুলির বেড়ার বাইরে তারা সাহস করে হাওয়া খেতে বেরোয় না। কিন্তু আমরা যে দেশের সাহিত্যকে খোঁটার মতো করে মনটাকে বেঁধে রেখে জাওর কাটাচ্ছি, সে দেশে সাহিত্যটা তো স্থানু নয়, সেটা সেখানকার প্রাণের সঙ্গে সঙ্গে চলছে। সেই প্রাণটা আমার না থাকতে পারে, কিন্তু সেই চলাটা আমি অনুসরণ করতে চেষ্টা করেছি। আমি নিজের চেষ্টায় ফরাসি, জার্মান, ইটালিয়ান শিখে নিলুম, অল্পদিন হলো রাশিয়ান শিখতে শুরু করেছিলুম। আধুনিকতার যে এক্সপ্রেস গাড়িটা ঘন্টায় 60 মাইলের চেয়ে বেগে ছুটে চলেছে, আমি তারই টিকিট কিনেছি। তাই আমি হাক্সলি ডারউইনে এসেও ঠেকে যাইনি, টেনিসনকেও বিচার করতে ডরাইনি, এমনকি ইবসেন মেটারলিংকের নামের নৌকো ধরে আমাদের মাসিক সাহিত্যে সস্তা খ্যাতির বাঁধা কারবার চালাতে আমার সংকোচ বোধ হয়। আমাকেও কোনোদিন একদল মানুষ সন্ধান করে চিনে নেবে, এ আমার আশার অতীত ছিল। আমি দেখছি বাংলাদেশে এমন ছেলেও 2-4টে মেলে যারা কলেজও ছাড়ে না, অথচ কলেজের বাইরে সরস্বতীর যে বীণা বাজে তার ডাকে উতলা হয়ে ওঠে। তারাই ক্রমে ক্রমে 2-1টি করে আমার ঘরে এসে জুটতে লাগে। যখন ছিলে মন্ধ সুখের খেলায় বেলা গেছে, পাইনি তো আনন্দ আমি যখন ছিলে মন্ধ। Thank you.
এই আমার এক দ্বিতীয় নেশা ধরল, বকুনি। ভদ্রভাষায় তাকে আলোচনা বলা যেতে পারে। দেশের চারিদিকে সাময়িক ও অসাময়িক সাহিত্যে যে সমস্ত কথাবার্তা শুনি তা একদিকে এত কাঁচা, অন্যদিকে এত পুরনো যে মাঝে মাঝে তার হাঁপ ধরানো ভাবসা গুমরটাকে উদার চিন্তার খোলা হাওয়ায় কাটিয়ে দিতে ইচ্ছা করে। অথচ লিখতে কুঁড়েমি আসে, তাই মন দিয়ে কথা শোনে এমন লোকের নাগাল পেলে বেঁচে যাই। দল আমার বাড়তে লাগল। আমি থাকতুম আমাদের গলির দ্বিতীয় নম্বর বাড়িতে। এদিকে আমার নাম হচ্ছে অদ্বৈতচরণ, তাই আমাদের দলের নাম হয়ে গিয়েছিল দ্বৈতাদ্বৈত সম্প্রদায়। আমাদের এই সম্প্রদায়ের কারো সময় অসময়ের জ্ঞান ছিল না। কেউ বা পাঞ্চ করা ট্রামের টিকিট দিয়ে পত্রচিহ্নিত একখানা নূতন প্রকাশিত ইংরেজি বই হাতে করে সকালে এসে উপস্থিত, তর্ক করতে করতে একটা বেজে যায় তবু তর্ক শেষ হয় না। কেউ বা সদ্য কলেজের নোট নেওয়া খাতাখানা নিয়ে বিকেলে এসে হাজির, রাত যখন দুটো তখনও ওঠবার নাম করে না। আমি প্রায় তাদের খেতে বলি, কারণ দেখেছি সাহিত্য চর্চা যারা করে তাদের রসজ্ঞতার শক্তি কেবল মস্তিষ্কে নয়, রসনাতেও খুব প্রবল। কিন্তু যার ভরসায় এই সমস্ত ক্ষুধিতদের যখন তখন খেতে বলি, তার অবস্থা যে কি হয় সেটাকে আমি তুচ্ছ বলেই বরাবর মনে করে আসতুম। সংসারের ভাবের ও জ্ঞানের যে সকল বড় বড় কুড়াল চক্র ঘুরছে, যাতে মানব সভ্যতা কতকবার তৈরি হয়ে আগুনের পোড় খেয়ে শক্ত হয়ে উঠছে, কতকবার কাঁচা থাকতে থাকতেই ভেঙে ভেঙে পড়ছে, তার কাছে ঘরকন্যার নড়াচড়া এবং রান্নাঘরের চুলোর আগুন কি চোখে পড়ে? ভবানীর ভ্রুকুটি ভঙ্গি ভবই জানেন, এমন কথা কাব্যে পড়েছি। কিন্তু ভবের তিন চক্ষু, আমার একজোড়া মাত্র, তারও দৃষ্টিশক্তি বই পড়ে পড়ে ক্ষীণ হয়ে গেছে। সুতরাং অসময়ে ভোজের আয়োজন করতে বললে আমার স্ত্রীর ভ্রুচাপে কীরকম চাপল্য উপস্থিত হতো তা আমার নজরে পড়ত না। ক্রমে তিনি বুঝে নিয়েছিলেন আমার ঘরে অসময়ই সময় এবং অনিয়মই নিয়ম। আমার সংসারের ঘড়ি তালকানা এবং আমার গৃহস্থালির কোটরে কোটরে 49 পবনের বাসা। আমার যা কিছু অর্থ সামর্থ্য তার একটিমাত্র খোলা ড্রেন ছিল, সে হচ্ছে বই কেনার দিকে। সংসারের অন্য প্রয়োজন হ্যাংলা কুকুরের মতো এই আমার শখের বিলিতি কুকুরের উচ্ছিষ্ট চেটে ও শুঁকে কেমন করে যে বেঁচেছিল তার রহস্য আমার চেয়ে আমার স্ত্রী বেশি জানতেন। নানা জ্ঞানের বিষয়ে কথা কওয়া আমার মতো লোকের পক্ষে নিতান্ত দরকার, বিদ্যা জাহির করবার জন্যে নয়, পরের উপকার করবার জন্যেও নয়, ওটা হচ্ছে কথা কয়ে কয়ে চিন্তা করা, জ্ঞান হজম করবার একটা ব্যায়াম প্রণালী। আমি যদি লেখক হতুম কিংবা অধ্যাপক হতুম তাহলে বকুনি আমার পক্ষে বাহুল্য হতো। যাদের বাঁধা খাটুনি আছে, খাওয়া হজম করবার জন্যে তাদের উপায় খুঁজতে হয় না। যারা ঘরে বসে খায় তাদের অন্তত ছাতের উপর হনহন করে পায়চারি করা দরকার। আমার সেই দশা। তাই যখন আমার দ্বৈত দলটি জমেনি তখন আমার একমাত্র দ্বৈত ছিলেন আমার স্ত্রী। তিনি আমার এই মানসিক পরিপাকের সশব্দ প্রক্রিয়া দীর্ঘকাল নিঃশব্দে বহন করেছেন। যদিচ তিনি পরতেন মিলের শাড়ি এবং তার গয়নার সোনা খাঁটি এবং নিরেট ছিল না, কিন্তু স্বামীর কাছ থেকে যে আলাপ শুনতেন, সৌজাত্যবিদ্যায় ইউজেনিক্স বলো, মেন্ডেল তত্ত্বই বলো, আর গাণিতিক যুক্তিশাস্ত্রই বলো, তার মধ্যে সস্তা কিংবা ভেজাল দেওয়া কিছুই ছিল না। আমার দলবৃদ্ধির পর হতে এই আলাপ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন, কিন্তু সেজন্য তাঁর কোনো নালিশ কোনো দিন শুনিনি।
আমার স্ত্রীর নাম অনিলা। ওই শব্দটার মানে কি তা আমি জানি নে, আমার শ্বশুরও যে জানতেন তা নয়। শব্দটা শুনতে মিষ্ট এবং হঠাৎ মনে হয় ওর একটা কোনো মানে আছে। অভিধানে যাই বলুক, নামটার আসল মানে আমার স্ত্রী তার বাপের আদরের মেয়ে। আমার শাশুড়ি যখন 2.5 বছরের একটি ছেলে রেখে মারা যান, তখন সেই ছোট ছেলেকে যত্ন করবার মনোরম উপায় স্বরূপে আমার শ্বশুর আরেকটি বিবাহ করেন। তার উদ্দেশ্য যে কিরকম সফল হয়েছিল তা এই বললেই বোঝা যাবে যে তার মৃত্যুর 2 দিন আগে তিনি অনিলার হাত ধরে বললেন, মা আমি তো যাচ্ছি, এখন সরোজের কথা ভাববার জন্যে তুমি ছাড়া আর কেউ রইল না। তার স্ত্রী ও দ্বিতীয় পক্ষের ছেলেদের জন্য কি ব্যবস্থা করলেন তা আমি ঠিক জানি নে, কিন্তু অনিলার হাতে গোপনে তিনি তার জমানো টাকা প্রায় 7,500 দিয়ে গেলেন। বললেন, এ টাকা সুদে খাটাবার দরকার নেই, নগদ খরচ করে এর থেকে তুমি সরোজের লেখাপড়ার ব্যবস্থা করে দিও। আমি এই ঘটনায় কিছু আশ্চর্য হয়েছিল। আমার শ্বশুর কেবল বুদ্ধিমান ছিলেন তা নয়, তিনি ছিলেন যাকে বলে বিজ্ঞ, অর্থাৎ ঝোঁকের মাথায় কিছুই করতেন না, হিসেব করে চলতেন। তাই তাঁর ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তোলার ভার যদি কারও ওপর তাঁর দেওয়া উচিত ছিল সেটা আমার উপর, এ বিষয়ে আমার সন্দেহ ছিল না। কিন্তু তাঁর মেয়ে তাঁর জামাইয়ের চেয়ে যোগ্য এমন ধারণা যে তাঁর কী করে হলো তা তো বলতে পারিনি। অথচ টাকা কড়ি সম্বন্ধে তিনি যদি আমাকে খুব খাঁটি বলে না জানতেন, তাহলে আমার স্ত্রীর হাতে এত টাকা নগদ দিতে পারতেন না। আসলে তিনি ছিলেন ভিক্টোরিয়া যুগের ফিলিস্টাইন, আমাকে শেষ পর্যন্ত চিনতে পারেননি। মনে মনে রাগ করে আমি প্রথমটা ভেবেছিলাম এ সম্বন্ধে কোনো কথাই কব না, কথা কইও নি। বিশ্বাস ছিল কথা অনিলাকেই প্রথম কইতে হবে, এ সম্বন্ধে আমার শরণাপন্ন না হয়ে তার উপায় নেই। কিন্তু অনিলা যখন আমার কাছে কোনো পরামর্শ নিতে এলো না, তখন মনে করলুম ও বুঝি সাহস করছে না। শেষে একদিন কথায় কথায় জিজ্ঞাসা করলুম, সরোজের পড়াশুনোর কি করছো? অনিলা বললে, মাস্টার রেখেছি, স্কুলেও যাচ্ছে। আমি আভাস দিলুম সরোজকে শেখাবার ভার আমি নিজেই নিতে রাজি আছি। আজকাল বিদ্যাশিক্ষার যে সকল নতুন প্রণালী বেরিয়েছে তার কতক কতক ওকে বোঝাবার চেষ্টা করলুম। অনিলা হাঁও বললে না, নাও বললে না। এতদিন পরে আমার প্রথম সন্দেহ হল অনিলা আমাকে শ্রদ্ধা করে না। আমি কলেজে পাশ করিনি, সেই জন্য সম্ভবত মনে করে পড়াশুনো সম্বন্ধে পরামর্শ দেবার ক্ষমতা এবং অধিকার আমার নেই। এতদিন ওকে সৌজাত্য, অভিব্যক্তিবাদ এবং রেডিও চাঞ্চল্য সম্বন্ধে যা কিছু বলেছি নিশ্চয়ই অনিলা তার মূল্য কিছুই বোঝেনি। ও হয়তো মনে করেছে সেকেন্ড ক্লাসের ছেলেদের চেয়ে বেশি জানে, কেননা মাস্টারের হাতের কানমোলার প্যাঁচে প্যাঁচে বিদ্যেগুলো আট হয়ে তাদের মনের মধ্যে বসে গেছে। রাগ করে মনে মনে বললুম, মেয়েদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করবার আশা সে যেন ছাড়ে, বিদ্যাবুদ্ধি যার প্রধান সম্পদ। সংসারে অধিকাংশ বড় বড় জীবন নাট্য যবনিকার আড়ালেই জমতে থাকে, পঞ্চমাঙ্কের শেষে সেই যবনিকা হঠাৎ উঠে যায়। আমি যখন আমার দ্বৈতদের নিয়ে বেগসর তত্ত্বজ্ঞান ও ইবসেনের মনস্তত্ত্ব আলোচনা করছি, তখন মনে করেছিলাম অনিলার জীবনযজ্ঞ বেদিতে কোনো আগুন বুঝি জ্বলেনি। কিন্তু আজকে যখন সেই অতীতের দিকে পিছন ফিরে দেখি, তখন স্পষ্ট দেখতে পাই যে সৃষ্টিকর্তা আগুনে পুড়িয়ে হাতুড়ি পিটিয়ে জীবনের প্রতিমা তৈরি করে থাকেন, অনিলার মর্মস্থলে তিনি খুবই সজাগ ছিলেন। সেখানে একটি ছোট ভাই, একটি দিদি
এবং একটি বিমাতার সমাবেশে নিয়তই একটা ঘাত প্রতিঘাতের লীলা চলছিল। পুরাণের বাসুকী যে পৌরাণিক পৃথিবীকে ধরে আছে সে পৃথিবী স্থির, কিন্তু সংসারে যে মেয়েকে বেদনার পৃথিবী বহন করতে হয় তার সে পৃথিবী মুহূর্তে মুহূর্তে নূতন নূতন আঘাতে তৈরি হয়ে উঠছে। সেই চলতি ব্যথার ভার বুকে নিয়ে যাকে ঘরকন্যার খুঁটিনাটির মধ্যে দিয়ে প্রতিদিন চলতে হয় তার অন্তরের কথা অন্তর্যামী ছাড়া কে সম্পূর্ণ বুঝবে? অন্তত আমি তো কিছুই বুঝিনি। কত উদ্বেগ, কত অপমানিত প্রয়াস, পীড়িত স্নেহের কত অন্তর্গুড়ো ব্যাকুলতা আমার এত কাছে নিঃশব্দতার অন্তরালে মথিত হয়ে উঠছিল আমি তা জানিনি। আমি জানতুম যেদিন দ্বৈতদলের ভোজের বার উপস্থিত হতো সেই দিনকার উদ্যোগ পর্বই অনিলার জীবনের প্রধান পর্ব। আজ বেশ বুঝতে পারছি পরম ব্যথার ভিতর দিয়েই এই সংসারে এই ছোট ভাইটি দিদির সবচেয়ে অন্তরতম হয়ে উঠেছিল। ভীষণ আমার, রুদ্র আমার, নিদ্রা গেল ক্ষুদ্র আমার। ভীষণ আমার, রুদ্র আমার, নিদ্রা গেল ক্ষুদ্র আমার। উগ্র ব্যথায় নূতন করে বাঁধলে আমার ছন্দ। সরোজকে মানুষ করে তোলা সম্বন্ধে আমার পরামর্শ ও সহায়তা এরা সম্পূর্ণ অনাবশ্যক বলে উপেক্ষা করাতে আমি ওদিকটাতে একেবারে তাকাইনি। তার যে কীরকম চলছে সে কথা কোনোদিন জিজ্ঞাসাও করিনি। ইতিমধ্যে আমাদের গলির পয়লা নম্বর বাড়িতে লোক এলো। এ বাড়িটি সেকালের বিখ্যাত ধনী মহাজন উদ্ধব বড়ালের আমলে তৈরি। তারপরে দুই পুরুষের মধ্যে সে বংশের ধন জন প্রায় নিঃশেষ হয়ে এসেছে। দুটি একটি বিধবা বাকি আছে, তারা এখানে থাকে না, তাই বাড়িটা পোড়ো অবস্থাতেই আছে। মাঝে মাঝে বিবাহ প্রভৃতি ক্রিয়াকাণ্ডে এ বাড়ি কেউ কেউ অল্প দিনের জন্য ভাড়া নিয়ে থাকে, বাকি সময়টা এত বড় বাড়ির ভাড়াটে প্রায় জোটে না। এবারে এলেন, মনে করো তার নাম রাজা সীতাংশু মৌলি, এবং ধরে নেওয়া যাক তিনি নরোত্তমপুরের জমিদার। আমার বাড়ির ঠিক পাশেই, অকস্মাৎ এত বড় একটা আবির্ভাব আমি হয়তো জানতেই পারতুম না, কারণ কর্ণ যেমন একটি সহজ কবচ গায়ে দিয়েই পৃথিবীতে এসেছিলেন,
আমারও তেমনি একটি বিধিদত্ত সহজ কবচ ছিল, সেটি হচ্ছে আমার স্বাভাবিক অন্যমনস্কতা। আমার এ বর্মটি খুব মজবুত ও মোটা, অতএব সচরাচর পৃথিবীতে চারিদিকে যে সকল ঠেলাঠেলি গোলমাল গালমন্দ চলতে থাকে তার থেকে আত্মরক্ষা করবার উপকরণ আমার ছিল। কিন্তু আধুনিক কালের বড় মানুষরা স্বাভাবিক উৎপাতের চেয়ে বেশি তারা অস্বাভাবিক উৎপাত। দু হাত দু পা এক মুণ্ড যাদের আছে তারা হলো মানুষ, যাদের হঠাৎ কতকগুলো হাত পা মাথা মুণ্ড বেড়ে গেছে তারা হলো দৈত্য। অহরহ দুদ্দার শব্দে তারা আপনার সীমাকে ভাঙতে থাকে এবং আপন বাহুল্য দিয়ে স্বর্গমর্ত্যকে অতিষ্ঠ করে তোলে। তাদের প্রতি মনোযোগ না দেওয়া অসম্ভব। যাদের পরে মন দেবার কোনোই প্রয়োজন নেই অথচ মন না দিয়ে থাকবারও জো নেই, তারাই হচ্ছে জগতের অস্বাস্থ্য। স্বয়ং ইন্দ্র পর্যন্ত তাদের ভয় করেন। মনে বুঝলুম শীতাংশু মৌলি সেই দলের মানুষ। একা একজন লোক যে এত বেজায় অতিরিক্ত হতে পারে তা আমি পূর্বে জানতুম না। গাড়ি ঘোড়া লোক লস্কর নিয়ে সে যেন দশ মুণ্ড বিশ হাতের পালা জমিয়েছে। কাজী তার জ্বালায় আমার সারস্বত স্বর্গলোকটির বেড়া রোজ ভাঙতে লাগল। তার সঙ্গে আমার প্রথম পরিচয় আমাদের গলির মোড়ে। এই গলিটার প্রধান গুণ ছিল এই যে আমার মতো আনমনা লোক সামনের দিকে না তাকিয়ে পিঠের দিকে মন না দিয়ে ডাইনে বাঁয়ে ভ্রুক্ষেপ মাত্র না করেও এখানে নিরাপদে বিচরণ করতে পারে। এমনকি এখানে সেই পথ চলতি অবস্থায় মেরেডিথের গল্প, ব্রাউনিংয়ের কাব্য অথবা আমাদের কোনো আধুনিক বাঙালি কবির রচনা সম্বন্ধে মনে মনে বিতর্ক করেও অপঘাত মৃত্যু বাঁচিয়ে চলা যায়। কিন্তু সেদিন খামোখা একটা প্রচণ্ড হেঁয়ো গর্জন শুনে পিঠের দিকে তাকিয়ে দেখি একটা খোলা ব্রুহাম গাড়ির প্রকাণ্ড একজোড়া লাল ঘোড়া আমার পিঠের উপর পড়ে আর কি, যার গাড়ি তিনি স্বয়ং হাঁকাচ্ছেন, পাশে তার কোচম্যান বসে। বাবু সবলে দুই হাতে রাশ টেনে ধরেছেন। আমি কোনো মতে সেই সংকীর্ণ গলির পার্শ্ববর্তী একটা তামাকের দোকানের হাঁটু আঁকড়ে ধরে আত্মরক্ষা করলুম। দেখলুম আমার উপর বাবু ক্রুদ্ধ, কেননা যিনি অসতর্কভাবে রথ হাঁকান অসতর্ক পদাতিককে তিনি কোনো মতেই ক্ষমা করতে পারেন না। এর কারণটা পূর্বেই উল্লেখ করেছি, পদাতিকের দুটি মাত্র পা, সে হচ্ছে স্বাভাবিক মানুষ, আর যে ব্যক্তি জুড়ি হাঁকিয়ে ছোটে তার আট পা, সে হলো দৈত্য। তারই অস্বাভাবিক বাহুল্যের দ্বারা জগতে সে উৎপাতের সৃষ্টি করে। দুই পাওয়ালা মানুষের বিধাতা এই আট পাওয়ালা আকস্মিকটার জন্য প্রস্তুত ছিলেন না। স্বভাবের স্বাস্থ্যকর নিয়মে এই অশ্বরথ ও সারথি সবাইকে যথাসময় ভুলে যেতুম, কারণ এই পরমাশ্চর্য জগতে এরা বিশেষ করে মনে রাখবার জিনিস নয়। কিন্তু প্রত্যেক মানুষের যে পরিমাণ গোলমাল করবার স্বাভাবিক বরাদ্দ আছে এরা তার চেয়ে ঢের বেশি জবরদখল করে বসে আছেন। এই জন্যে যদি চ ইচ্ছা করলেই আমার তিন নম্বর প্রতিবেশীকে দিনের পর দিন মাসের পর মাস ভুলে থাকতে পারি, কিন্তু আমারই পয়লা নম্বরের প্রতিবেশীকে এক মুহূর্ত আমার ভুলে থাকা শক্ত। রাত্রে তার আট দশটা ঘোড়া আস্তাবলের কাঠের মেঝের উপর বিনা সঙ্গীতের যে তাল দিতে থাকে তাতে আমার ঘুম সর্বাঙ্গে টোল খেয়ে তুবড়ে যায়। তার উপর ভোরবেলায় সেই আট দশটা ঘোড়াকে আট দশটা সহিস যখন সশব্দে মলতে থাকে তখন সৌজন্য রক্ষা করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরে তাঁর উড়ে বেহারা, ভোজপুরি বেহারা, তাঁর পাঁড়ে তেওয়ারি দারোয়ানের দল কেউই সরসংযম কিংবা মিতভাষী তার পক্ষপাতি নয়। তাই বলছিলুম ব্যক্তিটি একটি মাত্র কিন্তু তার গোলমাল করবার যন্ত্র বিস্তর।
এইটি হচ্ছে দৈত্যের লক্ষণ। সেটা তার নিজের পক্ষে অশান্তিকর না হতে পারে, নিজের কুড়িটা নাসারন্ধ্রে নাক ডাকবার সময় রাবণের হয়তো ঘুমের ব্যাঘাত হতো না, কিন্তু তার প্রতিবেশীর কথাটা চিন্তা করে দেখো। স্বর্গের প্রধান লক্ষণ হচ্ছে পরিমাণ সুষমা। অপরপক্ষে একদা যে দানবের দ্বারা স্বর্গের নন্দন শোভা নষ্ট হয়েছিল, তাদের প্রধান লক্ষণ ছিল অপরিমিতি। আজ সেই অপরিমিতি দানবটাই টাকার থলিকে বাহন করে মানবের লোকালয়কে আক্রমণ করেছে। তাকে যদি বা পাশ কাটিয়ে এড়িয়ে যেতে চায়, সে চার ঘোড়া হাঁকিয়ে ঘাড়ের উপর এসে পড়ে এবং উপরন্তু চোখ রাঙায়। সেদিন বিকেলে আমার দৈতগুলি তখনও কেউ আসেনি, আমি বসে বসে জোয়ার ভাঁটার তত্ত্ব সম্বন্ধে একখানা বই পড়ছিলাম। এমন সময় আমার বাড়ির প্রাচীর ডিঙিয়ে দরজা পেরিয়ে আমার প্রতিবেশীর একটা স্মারকলিপি ঝনঝন শব্দে আমার শার্সির উপর এসে পড়ল। সেটা একটা টেনিসের গোলা। চন্দ্রমার আকর্ষণ, পৃথিবীর নারীর চাঞ্চল্য, বিশ্বগীতিকাব্যের চিরন্তন ছন্দতত্ত্ব প্রভৃতি সমস্তকে ছাড়িয়ে মনে পড়ল আমার একজন প্রতিবেশী আছেন এবং অত্যন্ত বেশি করে আছেন। আমার পক্ষে তিনি সম্পূর্ণ অনাবশ্যক অথচ নিরতিশয় অবশ্যম্ভাবী। পরক্ষণেই দেখি আমার বুড়ো অযোধ্যা বেহারাটা দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। এই আমার একমাত্র অনুচর, একে ডেকে পাইনে, হেঁকে বিচলিত করতে পারিনি। দুর্লভতার কারণ জিজ্ঞাসা করলে বলে একা মানুষ কিন্তু কাজ বিস্তর। আজ দেখি বিনা তাগিদেই গোলা কুড়িয়ে সে পাশের বাড়ির দিকে ছুটছে। খবর পেলুম প্রত্যেকবার গোলা কুড়িয়ে দেবার জন্যে সে চার পয়সা করে মজুরি পায়। দেখলুম কেবল যে আমার শার্সি ভাঙছে, আমার শান্তি ভাঙছে তা নয়, আমার অনুচর পরিচরদের মন ভাঙতে লাগলো। আমার অকিঞ্চিতকরতা সম্বন্ধে অযোধ্যা বেহারার অবজ্ঞা প্রত্যহ বেড়ে উঠছে, সেটা তেমন আশ্চর্য নয়। কিন্তু আমার দ্বৈত সম্প্রদায়ের প্রধান সর্দার কানাইলালের মনটাও দেখছি পাশের বাড়ির প্রতি উৎসুক হয়ে উঠল। আমার উপর তার যে নিষ্ঠা ছিল সেটা উপকরণমূলক নয়, অন্তঃকরণমূলক, এই জেনে আমি নিশ্চিন্ত ছিলুম। এমন সময় একদিন লক্ষ্য করে দেখলুম সে আমার অযোধ্যাকে অতিক্রম করে টেনিসের পলাতক গোলাটা কুড়িয়ে পাশের বাড়ির দিকে ছুটছে। বুঝলুম এই উপলক্ষে প্রতিবেশীর সঙ্গে আলাপ করতে চায়। সন্দেহ হল ওর মনের ভাবটা ঠিক ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীর মতো নয়, শুধু অমৃতে ওর পেট ভরবে না। আমি পয়লা নম্বরের বাবুগিরিকে খুব তীক্ষ্ণ বিদ্রুপ করবার চেষ্টা করতুম। বলতুম সাজসজ্জা দিয়ে মনের শূন্যতা ঢাকা দেওয়ার চেষ্টা ঠিক যেন রঙিন মেঘ দিয়ে আকাশ মুড়ি দেওয়ার দুরাশা। একটু হাওয়াতেই মেঘ যায় সরে, আকাশের ফাঁক বেরিয়ে পড়ে। কানাইলাল একদিন প্রতিবাদ করে বললে, মানুষটা একেবারে নিছক ফাঁপা নয়, বিয়ে পাশ করেছে। কানাইলাল স্বয়ং বিয়ে পাস করা, এই জন্যে ওই ডিগ্রিটা সম্বন্ধে কিছু বলতে পারলুম না। পয়লা নম্বরের প্রধান গুণগুলি সশব্দ। তিনি তিনটে যন্ত্র বাজাতে পারেন, কর্নেট, এসরাজ এবং চেলো। যখন তখন তার পরিচয় পাই। সঙ্গীতের সুর সম্বন্ধে আমি নিজেকে সুরাচার্য বলে অভিমান করিনি, কিন্তু আমার মতে গানটা উচ্চ অঙ্গের বিদ্যা নয়।
ভাষার অভাবে মানুষ যখন বোবা ছিল তখনই গানের উৎপত্তি। তখন মানুষ চিন্তা করতে পারত না বলে চিৎকার করত। আজও যেসব মানুষ আদিম অবস্থায় আছে তারা শুধু শুধু শব্দ করতে ভালোবাসে। কিন্তু দেখতে পেলুম আমার দ্বৈত দলের মধ্যে অন্তত চারজন ছেলে আছে পয়লা নম্বরের চেলো বেজে উঠলেই যারা গাণিতিক ন্যায়শাস্ত্রের 90তম অধ্যায়েও মন দিতে পারে না। আমার দলের মধ্যে অনেক ছেলে যখন পয়লা নম্বরের দিকে হেলছে, এমন সময় অনিলা একদিন আমাকে বললে, পাশের বাড়িতে একটা উৎপাত জুটেছে, এখন আমরা এখান থেকে অন্য কোনো বাসায় গেলেই তো ভালো হয়। বড় খুশি হলাম। আমার দলের লোকদের বললুম, দেখেছ মেয়েদের কেমন একটা সহজ বোধ আছে, তাই যেসব জিনিস প্রমাণ যোগে বোঝা যায় তা ওরা বুঝতেই পারে না, কিন্তু যেসব জিনিসের কোনো প্রমাণ নেই তা বুঝতে ওদের একটুও দেরি হয় না। কানাইলাল হেসে বললে, যেমন পেঁচো, ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের পায়ের ধুলোর মাহাত্ম্য, পতিদেবতা পূজার পুণ্যফল ইত্যাদি ইত্যাদি। আমি বললুম, না হে, এই দেখো না, আমরা এই পয়লা নম্বরের জাঁকজমক দেখে স্তম্ভিত হয়ে গেছি, কিন্তু অনিলা ওর সাজসজ্জায় ভোলেনি। অনিলা দু তিনবার বাড়ি বদলের কথা বললে, আমার ইচ্ছাও ছিল, কিন্তু কলকাতার গলিতে গলিতে বাসা খুঁজে বেড়াবার মতো অধ্যাবসায় আমার ছিল না। অবশেষে একদিন বিকেলবেলা দেখা গেল কানাইলাল এবং সতীশ পয়লা নম্বরে টেনিস খেলছে। তারপরে জনশ্রুতি শোনা গেল জ্যোতি আর হরেন পয়লা নম্বরের সঙ্গীতের মজলিসে একজন বক্স হারমোনিয়াম বাজায় এবং একজন বায়াতবলায় সঙ্গত করে, আর অরুণ নাকি সেখানে কমিক গান করে খুব প্রতিপত্তি লাভ করেছে। এদের আমি 5-6 বছর ধরে জানি, কিন্তু এদের যে এসব গুণ ছিল তা আমি সন্দেহও করিনি। বিশেষত আমি জানতুম অরুণের প্রধান শখের বিষয় হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব। সে যে কমিক গানে ওস্তাদ তা কি করে বুঝব। সত্য কথা বলি, আমি এই পয়লা নম্বরকে মুখে যতই অবজ্ঞা করি মনে মনে ঈর্ষা করেছিল। আমি চিন্তা করতে পারি, বিচার করতে পারি, সকল জিনিসের সার গ্রহণ করতে পারি, বড় বড় সমস্যার সমাধান করতে পারি, মানসিক সম্পদে শীতাংশু মৌলকে আমার সমকক্ষ বলে কল্পনা করা অসম্ভব, কিন্তু তবু ওই মানুষটিকে আমি ঈর্ষা করেছি। কেন সে কথা যদি খুলে বলি তো লোকে হাসবে। সকালবেলায় শীতাংশু একটা দুরন্ত ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোত, কি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে রাস বাগিয়ে ওই জন্তুটাকে সে সংযত করত। এই দৃশ্যটি রোজই আমি দেখতুম আর ভাবতুম, আহা, আমি যদি এরকম অনায়াসে ঘোড়া হাঁকিয়ে যেতে পারতুম। পটুত্ব বলে যে জিনিসটি আমার একেবারেই নেই, সেইটের পরে আমার ভারী একটা গোপন লোভ ছিল। আমি গানের সুর ভালো বুঝি নে, কিন্তু জানলা থেকে কতদিন গোপনে দেখেছি শীতাংশু এসরাজ বাজাচ্ছে। ওই যন্ত্রটার পরে তার একটা বাধাহীন সৌন্দর্যময় প্রভাব আমার কাছে আশ্চর্য মনোহর বোধ হতো। আমার মনে হতো যন্ত্রটা যেন প্রেয়সী নারীর মতো ওকে ভালোবাসে, সে আপনার সমস্ত সুর ওকে ইচ্ছা করে বিকিয়ে দিয়েছে। জিনিসপত্র, বাড়ি ঘর, জন্তু, মানুষ সকলের পরে শীতাংশুর এই সহজ প্রভাব ভারী একটা শ্রী বিস্তার করত। এই জিনিসটি অনির্বচনীয়, আমি একে নিতান্ত দুর্লভ না মনে করে থাকতে পারতুম না। আমি মনে করতুম পৃথিবীতে কোনো কিছু প্রার্থনা করা এ লোকটির পক্ষে অনাবশ্যক, সবই আপনি এর কাছে এসে পড়বে, এই ইচ্ছা করে যেখানে গিয়ে বসবে সেইখানেই এর আসন পাতা। তাই যখন একে একে আমার দ্বৈতগুলির অনেকেই
পয়লা নম্বরে টেনিস খেলতে কনসার্ট বাজাতে লাগল, তখন স্থানত্যাগের দ্বারা এই লুব্ধদের উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলুম না। দালাল এসে খবর দিলে মনের মতো অন্য বাসা বরানগর কাশীপুরের কাছাকাছি এক জায়গায় পাওয়া যাবে। আমি তাতে রাজি। সকাল তখন 9:30, স্ত্রীকে প্রস্তুত হতে বলতে গেলুম। তাকে ভাড়ার ঘরেও পেলুম না, রান্নাঘরেও না। দেখি শোবার ঘরে জানলার গড়াদের উপর মাথা রেখে চুপ করে বসে আছেন। আমাকে দেখি উঠে পড়লেন। আমি বললুম পরশুই নতুন বাসায় যাওয়া যাবে। তিনি বললেন আর 15 সবুর করো। জিজ্ঞাসা করলুম কেন? অনিলা বললেন সরোজের পরীক্ষার ফল শীঘ্র বেরোবে, তার জন্য মনটা উদ্বিগ্ন আছে, এ কয়দিন আর নড়াচড়া করতে ভালো লাগছে না। অন্যান্য অসংখ্য বিষয়ের মধ্যে এই একটি বিষয় আছে যা নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আমি কখনো আলোচনা করিনি। সুতরাং আপাতত কিছুদিন বাড়িবদল মুলতুবি রইল। ইতিমধ্যে খবর পেলুম শীতাংশু শীঘ্রই দক্ষিণ ভারতে বেড়াতে বেরোবে, সুতরাং 2 উপর থেকে মস্ত ছায়াটা সরে যাবে। অদৃষ্ট নাট্যের পঞ্চমাঙ্কের শেষ দিকটা হঠাৎ দৃষ্ট হয়ে ওঠে। কাল আমার স্ত্রী তার বাপের বাড়ি গিয়েছিলেন, আজ ফিরে এসে তার ঘরে দরজা বন্ধ করলেন। তিনি জানেন আজ রাত্রে আমাদের দ্বৈত দলের পূর্ণিমার ভোজ, তাই নিয়ে তার সঙ্গে পরামর্শ করবার অভিপ্রায়ে দরজায় ঘা দিলুম। প্রথমে সাড়া পাওয়া গেল না, ডাক দিলুম অনু। খানিক বাদে অনিলা এসে দরজা খুলে দিলে। আমি জিজ্ঞাসা করলুম আজ রাত্রে রান্নার জোগাড় সব ঠিক আছে তো? সে কোনো জবাব না দিয়ে মাথা হেলিয়ে জানালে যে আছে। আমি বললুম তোমার হাতের তৈরি মাছের কচুরি আর বিলিতি আমরা চাটনি ওদের খুব ভালো লাগে, সেটা ভুলো না। এই বলে বাইরে এসেই দেখি কানাইলাল বসে আছে। আমি বললাম কানাই আজ তোমরা একটু সকাল সকাল এসো। কানাই আশ্চর্য হয়ে বললে সে কি কথা, আজ আমাদের সভা হবে নাকি? আমি বললাম হবে বই কি, সমস্ত তৈরি আছে, ম্যাক্সিম গর্কের নতুন গল্পের বই, বেক্সর উপর রাসেলের সমালোচনা, মাছের কচুরি, এমনকি আমরা চাটনি পর্যন্ত। কানাই অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। খানিক বাদে বলল অদ্বৈতবাবু, আমি বলি আজ থাক। অবশেষে প্রশ্ন করে জানতে পারলুম আমার শ্যালক সরোজ কাল বিকেলবেলায় আত্মহত্যা করে মরেছে। পরীক্ষায় সে পাশ হতে পারেনি, তাই নিয়ে বিমাতার কাছ থেকে খুব গঞ্জনা পেয়েছিল, সইতে না পেরে গলায় চাদর বেঁধে মরেছে। আমি জিজ্ঞাসা করলুম তুমি কোথা থেকে শুনলে? সে বললে পয়লা নম্বর থেকে। পয়লা নম্বর থেকে বিবরণটা এই, সন্ধ্যার দিকে অনিলার কাছে যখন খবর এলো তখন সে গাড়ি ডাকার অপেক্ষা না করে অযোধ্যাকে সঙ্গে নিয়ে পথের মধ্যে থেকে গাড়ি ভাড়া করে বাপের বাড়িতে গিয়েছিল। অযোধ্যার কাছ থেকে রাত্রে শীতাংশু মৌলি এই খবর পেয়েই তখনই সেখানে গিয়ে পুলিশকে ঠান্ডা করে নিজে শ্মশানে উপস্থিত থেকে মৃতদেহের সৎকার করিয়ে দেন। ব্যতিব্যস্ত হয়ে তখনই অন্তঃপুরে গেলুম। মনে করেছিলুম অনিলা বুঝি দরজা বন্ধ করে আবার তার শোবার ঘরে আশ্রয় নিয়েছে, কিন্তু এবারে গিয়ে দেখি ভাঁড়ারের সামনের বারান্দায় বসে সে আমড়ার চাটনির আয়োজন করছে। যখন লক্ষ্য করে তার মুখ দেখলুম তখন বুঝলুম এক রাত্রে তার জীবনটা উলটপালট হয়ে গেছে। আমি অভিযোগ করে বললুম আমাকে কিছু বলনি কেন? সে তার বড় বড় 2 চোখ তুলে একবার আমার মুখের দিকে তাকালে কোনো কথা কইলে না। আমি লজ্জায় অত্যন্ত ছোট হয়ে গেলুম। যদি অনিলা বলতো তোমাকে বলে লাভ কি, তাহলে আমার জবাব দেবার কিছুই থাকতো না। জীবনের এই সব বিপ্লব, সংসারের সুখ দুঃখ নিয়ে কি করে যে ব্যবহার করতে হয়
আমি কি তার কিছুই জানি? আমি বললুম, অনিল, এসব রাখো, আজ আমাদের সভা হবে না। অনিলা আমরার খোসা ছাড়াবার দিকে দৃষ্টি রেখে বললে, কেন হবে না, খুব হবে। আমি এত করে সমস্ত আয়োজন করেছি, সে আমি নষ্ট হতে দিতে পারব না। আমি বললুম, আজ আমাদের সভার কাজ হওয়া অসম্ভব। সে বললে, তোমাদের সভা না হয় না হবে, আজ আমার নিমন্ত্রণ। আমি মনে একটু আরাম পেলুম, ভাবলুম অনিলের শোকটা তত বেশি কিছু নয়। মনে করলুম, সেই যে একসময় ওর সঙ্গে বড় বড় বিষয়ে কথা কইতুম, তারই ফলে ওর মনটা অনেকটা নিরাসক্ত হয়ে এসেছে। যদিচ সব কথা বোঝবার মতো শিক্ষা এবং শক্তি ওর ছিল না, কিন্তু তবু পার্সোনাল ম্যাগনেটিজম বলে একটা জিনিস আছে তো। সন্ধ্যার সময় আমার দ্বৈত দলের দুই চারজন কম পড়ে গেল, কানাই তো এলোই না। পয়লা নম্বরে যারা টেনিসের দলে যোগ দিয়েছিল তারাও কেউ আসেনি। শুনলুম কাল ভোরের গাড়িতে শীতাংশু মৌলি চলে যাচ্ছে, তাই এরা সেখানে বিদায় ভোজ খেতে গেছে। এদিকে অনিলা আজ যেরকম ভোজের আয়োজন করেছিল এমন আর কোনোদিনই করেনি। এমনকি আমার মতো বেহিসেবি লোকেও এ কথা না মনে করে থাকতে পারেনি যে খরচটা অতিরিক্ত করা হয়েছে। সেদিন খাওয়া দাওয়া করে সভা ভঙ্গ হতে রাত্রি একটা দেড়টা হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে তখনই শুতে গেলুম। অনিলাকে জিজ্ঞাসা করলুম, শোবে না? সে বললে, বাসনগুলো তুলতে হবে। পরের দিন যখন উঠলুম তখন বেলা প্রায় আটটা হবে। শোবার ঘরে টিপায়ের উপরে যেখানে আমার চশমাটা খুলে রাখি, সেখানে দেখি আমার চশমা চাপা দেওয়া এক টুকরো কাগজ, তাতে অনিলের হাতের লেখাটি আছে। আমি চললুম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খুঁজে পাবে না। কিছু বুঝতে পারলুম না। টিপায়ের উপর একটা টিনের বাক্স, সেটা খুলে দেখি তার মধ্যে অনিলার সমস্ত গহনা, এমনকি তার হাতে চুড়ি বালা পর্যন্ত, কেবল তার শাঁখা এবং হাতের লোহা ছাড়া। একটা খোপের মধ্যে চাবির গোছা, অন্য অন্য খোপে কাগজের মোড়কে করা কিছু টাকা সিকি দুয়ানি, অর্থাৎ মাসের খরচ বাঁচিয়ে অনিলের হাতে যা কিছু জমেছিল তার শেষ পয়সাটি পর্যন্ত রেখে গেছে। একটি খাতায় বাসন কোসন জিনিসপত্রের ফর্দ এবং ধোবার বাড়িতে যেসব কাপড় গেছে তার সব হিসাব, এই সঙ্গে গয়লা বাড়ির এবং মুদির দোকানের দেনার হিসাবও টোকা আছে, কেবল তার নিজের কোনো ঠিকানা নেই। এইটুকু বুঝতে পারলুম অনিল চলে গেছে। সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখলুম, আমার শ্বশুর বাড়িতে খোঁজ নিলুম, কোথাও সে নেই। কোনো একটা বিশেষ ঘটনা ঘটলে সে সম্বন্ধে কীরকম বিশেষ ব্যবস্থা করতে হয় কোনোদিন আমি তার কিছুই ভেবে পাইনি। বুকের ভিতরটা হা হা করতে লাগলো। হঠাৎ পয়লা নম্বরের দিকে তাকিয়ে দেখি সে বাড়ির দরজা জানলা বন্ধ।
দেউড়ির কাছে দারোয়ানজি গড়গড়ায় তামাক টানছে। রাজাবাবু ভোর রাত্রে চলে গেছেন, মনটার মধ্যে ছ্যাঁক করে উঠল। হঠাৎ বুঝতে পারলুম, আমি যখন এক মনে 90তম ন্যায়ের আলোচনা করছিলুম, তখন মানব সমাজের পুরাতনতম একটি অন্যায় আমার ঘরে জাল বিস্তার করছিল। ফ্লোবের, টলস্টয়, টুটগানি প্রভৃতি বড় বড় গল্প লিখে এদের বইয়ে যখন এই রকম ঘটনার কথা পড়েছি, তখন বড় আনন্দে সূক্ষ্মাতিসূক্ষ্ম করে তার তত্ত্বকথা বিশ্লেষণ করে দেখেছি। কিন্তু নিজের ঘরেই যে এটা এমন সুনিশ্চিত করে ঘটতে পারে তা কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি খুঁজিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি খুঁজিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। আসিবে সময় তুমি যে আমায় চিনো, এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি খুঁজিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। একেলা যেতাম যে প্রদীপ হাতে, নিবেছে তাহার শিখা, তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা। একেলা যেতাম যে প্রদীপ হাতে, নিবেছে তাহার শিখা, তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লিখা। পথের ধারেতে উঠিল যে ফুল, জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদে, গোপন মৃদুল সংকেত আছে লীন। এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও, আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। প্রথম ধাক্কাটা সামলে নিয়ে আমি প্রবীণ তত্ত্বজ্ঞানীর মতো সমস্ত ব্যাপারটাকে যথোচিত হালকা করে দেখবার চেষ্টা করলুম। যেদিন আমার বিবাহ হয়েছিল সেই দিনকার কথাটা মনে করে শুষ্ক হাসি হাসলুম। মনে করলুম
মানুষ কত আকাঙ্ক্ষা, কত আয়োজন, কত আবেগের অপব্যয় করে থাকে। এত কামনা, এত সাধনা, কোথায় মিশে কি আছে শেষে পথে। কত দিন, কত রাত্রি, কত বৎসর নিশ্চিন্ত মনে কেটে গেল। স্ত্রী বলে একটা সজীব পদার্থ নিশ্চয়ই আছে বলে চোখ বুঝেছিলুম। এমন সময় আজ হঠাৎ চোখ খুলে দেখি বুদবুদ ফেটে গিয়েছে, গেছে যাগে। কিন্তু জগতে সবই তো বুদবুদ নয়, যুগ যুগান্তরের জন্ম মৃত্যুকে অতিক্রম করে টিকে রয়েছে এমন সব জিনিসকে আমি কি চিনতে শিখিনি? কিন্তু দেখলুম হঠাৎ এই আঘাতে আমার মধ্যে নব্যকালের জ্ঞানীটি মূর্ছিত হয়ে পড়ল। আর কোন আদিকালের প্রাণীটা জেগে উঠে ক্ষুধায় কেঁদে বেড়াতে লাগল। আজ ভাবি মনে মনে মরিচি কান্নে শোনে, হায় আজ ভাবি মনে মনে মরিচি কান্নে শোনে। বারান্দায় ছাতে পায়চারি করতে করতে, শূন্য বাড়িতে ঘুরতে ঘুরতে, শেষকালে যেখানে জানলার কাছে কতদিন আমার স্ত্রীকে একলা চুপ করে বসে থাকতে দেখেছি, একদিন আমার সেই শোবার ঘরে গিয়ে পাগলের মতো সমস্ত জিনিসপত্র ঘাঁটতে লাগলুম। অনিলের চুল বাঁধবার আয়নার দেরাজটা হঠাৎ টেনে খুলতেই রেশমের লাল ফিতে বাঁধা একতাড়া চিঠি বেরিয়ে পড়ল। চিঠিগুলি পয়লা নম্বর থেকে এসেছে। বুকটা জ্বলে উঠল, একবার মনে হলো সবগুলো পুড়িয়ে ফেলি। কিন্তু যেখানে বড় বেদনা সেইখানেই ভয়ঙ্কর টান। কি আছে শেষে পথে। এই চিঠিগুলো সমস্ত না পড়ে আমার থাকবার জো নেই। এই চিঠিগুলি 50 বার পড়েছি। প্রথম চিঠিখানা 3-4 টুকরো করে ছেঁড়া, মনে হলো পাঠিকা পড়েই সেটি ছিঁড়ে ফেলে। তারপরে আবার যত্ন করে একখানা কাগজের উপর গঁদ দিয়ে জুড়ে রেখেছে। সে চিঠিখানা এই, আমার এই চিঠি না পড়েই যদি তুমি ছিঁড়ে ফেলো তবু আমার দুঃখ নেই, আমার যে বলবার কথা তা আমাকে বলতেই হবে। আমি তোমাকে দেখেছি, এতদিন এই পৃথিবীতে চোখ মেলে বেড়াচ্ছি, কিন্তু দেখবার মতো দেখা আমার জীবনে এই 32 বছর বয়সে প্রথম ঘটল। চোখের উপরে ঘুমের পর্দা টানা ছিল, তুমি সোনার কাঠি ছুঁয়ে দিয়েছ। আজ আমি নবজাগরণের ভিতর দিয়ে তোমাকে দেখলুম, যে তুমি স্বয়ং তোমার সৃষ্টিকর্তার পরম বিস্ময়ের ধন, সেই অনির্বচনীয় তোমাকে। আমার যা পাওয়ার তা পেয়েছি, আর কিছু চাইনি, কেবল তোমার স্তব তোমাকে শোনাতে চাই। যদি আমি কবি হতুম তাহলে আমার এই স্তব চিঠিতে তোমাকে লেখবার দরকার হতো না। ছন্দের ভিতর দিয়ে সমস্ত জগতের কণ্ঠে তাকে প্রতিষ্ঠিত করে যেতুম। আমার এই চিঠির কোনো উত্তর দেবে না জানি, কিন্তু আমাকে ভুল বুঝো না। আমি তোমার কোনো ক্ষতি করতে পারি এমন সন্দেহ মাত্র মনে না রেখে আমার পূজা নীরবে গ্রহণ করো। আমার এই শ্রদ্ধাকে যদি তুমি শ্রদ্ধা করতে পারো তাতে তোমারও ভালো হবে। আমি কে সে কথা লেখবার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই তা তোমার মনের কাছে গোপনে থাকবে না।
এমন 25 চিঠি। এর কোনো চিঠির উত্তর যে অনিলের কাছ থেকে গিয়েছিল এই চিঠিগুলির মধ্যে তার কোনো নিদর্শন নেই। যদি যেত তাহলে তখনই বেসুর বেজে উঠত, কিংবা তাহলে সোনার কাঠির জাদু একেবারে ভেঙে স্তবগান নীরব হতো। কিন্তু এ কি আশ্চর্য, শীতাংশু যাকে ক্ষণকালের ফাঁক দিয়ে দেখেছে, আজ 8 ঘনিষ্ঠতার পর এই পরের চিঠিগুলির ভিতর দিয়ে তাকে প্রথম দেখলুম। আমার চোখের উপরকার ঘুমের পর্দা কত মোটা পর্দা না জানি, পুরোহিতের হাত থেকে অনিলাকে আমি পেয়েছিলুম, কিন্তু তার বিধাতার হাত থেকে তাকে গ্রহণ করবার মূল্য আমি কিছুই দিইনি। আমি আমার দ্বৈত দলকে এবং নব্যনায়কে তার চেয়ে অনেক বড় করে দেখেছি, সুতরাং যাকে আমি কোনো দিনই দেখিনি, এক নিমেষের জন্য পাইনি, তাকে আর কেউ যদি আপনার জীবন উৎসর্গ করে পেয়ে থাকে, তবে কি বলে কার কাছে আমার ক্ষতির নালিশ করব। শেষ চিঠিখানি এই, বাইরে থেকে আমি তোমার কিছুই জানিনি, কিন্তু অন্তরের দিক থেকে আমি দেখেছি তোমার বেদনা। এইখানে বড় কঠিন আমার পরীক্ষা, আমার এই পুরুষের বাহু নিঃশেষ্ট থাকতে চায় না, ইচ্ছা করে স্বর্গমর্তের সমস্ত শাসন বিদীর্ণ করে তোমাকে তোমার জীবনের ব্যর্থতা থেকে উদ্ধার করে আনি। তারপরে এও মনে হয় তোমার দুঃখই তোমার অন্তর্যামীর আসন, সেটি হরণ করবার অধিকার আমার নেই। কাল ভোরবেলা পর্যন্ত মেয়াদ নিয়েছি, এর মধ্যে যদি কোনো দৈববাণী আমার এই দ্বিধা মিটিয়ে দেয় তাহলে যা হয় একটা কিছু হবে। বাসনার প্রবল হাওয়ায় আমাদের পথ চলবার প্রদীপকে নিবিয়ে দেয়, তাই আমি মনকে শান্ত রাখব, এক মনে এই মন্ত্র জপ করব যে তোমার কল্যাণ হোক। বোঝা যাচ্ছে দ্বিধা দূর হয়ে গেছে, দুজনার পথ এক হয়ে মিলেছে। মাঝের থেকে শীতাংশুর লেখা এই চিঠিগুলি আমারই চিঠি হয়ে উঠল, ওগুলি আজ আমারই প্রাণের স্তবমন্ত্র। কতকাল চলে গেল, বই পড়তে আর ভালো লাগে না। অনিলকে একবার কোনো মতে দেখবার জন্যে মনের মধ্যে এমন বেদনা উপস্থিত হল, কিছুতেই স্থির থাকতে পারলুম না। খবর নিয়ে জানলুম শীতাংশু তখন মসুরি পাহাড়ে। সেখানে গিয়ে শীতাংশুকে অনেকবার পথে বেড়াতে দেখেছি, কিন্তু তার সঙ্গে তো অনিলকে দেখিনি। ভয় হলো পাছে তাকে অপমান করে ত্যাগ করে থাকে। আমি থাকতে না পেরে একেবারে তার সঙ্গে গিয়ে দেখা করলুম। সব কথা বিস্তারিত করে লিখবার দরকার নেই। শীতাংশু বললে, আমি তাঁর কাছ থেকে জীবনে কেবল একটিমাত্র চিঠি পেয়েছি, সেটি এই দেখুন। এই বলে শীতাংশু তার পকেট থেকে একটি ছোট এনামেল করা সোনার কার্ড কেস খুলে তার ভিতর থেকে এক টুকরো কাগজ বের করে দিলে। তাতে লেখা আছে, আমি চললুম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খোঁজ পাবে না। সেই অক্ষর, সেই লেখা, সেই তারিখ, এবং যে নীল রঙের চিঠির কাগজের অর্ধেকখানা আমার কাছে, এই টুকরোটি তারই বাকি অর্ধেক।